মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর এবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী স্বতন্ত্র জৈনের শরীরে করোনা উপসর্গ দেখা দিল সোমবার রাতে হঠাৎ বেদম জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর শরীরে তারপরই তিনি ভর্তি হন রাজীব গান্ধীর সুপার স্পেশালিটি হাসপাতালে মঙ্গলবার সকালে টুইটারে নিজেই এই খবর জানিয়েছেন স্বতন্ত্র জৈন তিনি টুইটে বলেন বেদম জ্বর এবং শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় আমাকে রাজীব গান্ধীর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হতে হয়েছে সঙ্গে সঙ্গে পাল্টা টুইট করে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাকে সাবধানে থাকার পরামর্শ দেন কেজরিওয়াল বলেন আপনি দিনরাত পরিশ্রম করে দিল্লির মানুষের সেবা করেছেন এবার নিজের শরীরের যত্ন নিন উল্লেখ্য কেজরিওয়ালের পাশাপাশি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী নিজে করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করেছেন নিয়মিত আধিকারিকদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে সাংবাদিক সম্মেলন সবটাই করতে দেখা গিয়েছে তাকে স্বাভাবিকভাবেই তার করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে তাছাড়া তার শরীরে করোনা উপসর্গ বেশ গুরুতর